জি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত দূর? দূর মানে কি বলবো, আমরা এখনো বাসা থেকে বাইরে হইতে পারিনি। কি বলেন, কি সমস্যা? সমস্যা তো আমার শালা নিজেই। মানে কি আর বলবো, সে এখন বলতেছে ইতি ম্যাডাম রে সে বিয়ে করবে না। কি বলে বিয়ে করবে না? মানে তার এই বিয়েতে মত ছিল না? মত তো আসলই, মত আসলো না। একসময় তো মোহিনীর লেগে পাগল আসলো। ওর এসব পাগলামি দেখেই তো ভাই আপনার কাছে প্রস্তাব নিয়ে গেলাম, সবকিছু ফাইনাল করলাম, কিন্তু ইতিকে তুই চাই, ইতির লাগে তো পাগল, তাইলে আর বলার কি আছে, সবকিছু ফাইনাল করে সারপ্রাইজ দেব। এহান ভাই বলেন এই পাগল নিয়ে আমি কি করবো। পাগল তো আপনার শালা না রে ভাই, পাগল হয়েছি গিয়া আমরা আর পাগল হইলেন আপনারা। আসলে ভাই আমাদের সবারই পেটলা। এই ব্যাপারটা ওই ছেলেটা বুঝলো আর আমরা বুঝলাম না। তো ঠিক আছে ভাই, কি আর করা, ব্যাড লাক। আসলে ভাই আমাদের সবারই ব্যাড লাক। না, ব্যাড লাক হইতাছে ওই মেয়েটা। আলাপ পরিচয় যখন হয়েছে যোগাযোগ রাখেন। জি জি ভাই, অবশ্যই। সরি ভাই, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে মাপ চাই ভাই। না 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 না, মাপ চাওয়ার কিছু নাই রে ভাই, এটা হয়েছে গিয়া বুঝার ভুল। আমরা মনে করছিলাম ও একটা পাগল, আসলে ও পাগল না। ঠিক আছে ভাই, রাখি, আসসালামু আলাইকুম। বলতে এসেছ বলো? বলতে আসিনি, তোকে জানাতে এলাম। তারা এসে গেছে? তারা আসেনি আর কখনো আসবেও না। কেন কেন? ওই পাগলটা তোমাকে বিয়ে করতে রাজি হয় নাই। Thank you.
লাভাই আমি একটা বিষয় ঠিক করছি কি বিষয় না মানে আমি ঠিক করছি যে গ্রামে চলে যাব বস তুই গ্রামে চলে যাবি মানে না মানে এত সয় সম্পত্তি দেখাশোনার কেউই নাই সব কিছু লোকজনের উপরে দেওয়া আছে এইভাবে লোকজনের উপরে ভরসা করে থাকলে কিছুদিন পরে দেখা যাবে দুলা ভাই কিছুই আর নাই আর তাছাড়া আমি যে ঢাকা শহরে আছি কাজ কাম কিছুই নাই কি করি আমি খাই দাই ঘুমাই এটা কোনো জীবন হইল এটা কোনো জীবনই না দুলা ভাই ভালো কথা তুই গ্রামে কি করবি জায়গা জমি যেগুলো আছে এগুলোকে বুঝানি তারপরে দেখা যাক কি করা যায় আজকাল তো গ্রামে কতজনই কত কিছু করতেছে কেউ পোলট্রি করতেছে কেউ ফিশারিজ করতেছে কেউ গরু ছাগলের খামার করতেছে কিছু একটা করা যাবে তুই সয় সম্পত্তি বুঝে নিবি না তুই সয় সম্পত্তির কিছু বুঝিস না বুঝি না বুঝে নেব ভাই আপনি আমার যাওয়ার ব্যবস্থাটা করে দেন আমি দু চার দিনের মধ্যেই চলে যাব আর ভাবতেছি এবার মাস্টার্সটাও কমপ্লিট করবো আপনি আমার যাওয়ার ব্যবস্থাটা করে দেন দাদা ভাই ও কি সত্যি সত্যি পাগল হয়ে গেল ঢাকা শহরে এমন আরামায়েশের জীবন ও পালন করছে ওই গ্রামে থাকবো কেমনি নাকি আমি নিজেই পাগল হয়ে গেলাম আর নয় আমি নিজেই পাগল হয়ে গেলাম জি 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 আমি 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 খোঁজ দিচ্ছি আমি খোঁজ দিচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ আমি 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 জানাচ্ছি ওকে 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 আজকে শনিবার গতকাল ছিল শুক্রবার গতকাল মজনুর ইতির বাসায় যাওয়ার কথা আংটি পরানোর জন্য দ্যাট মিন্স এঙ্গেজমেন্টটা হয়ে গেছে কারণ শনিবার আজ ইতি আসেনি অফিসে মিস্টার বাক্স আপনি এত বড় খারাপ এইরকম একটা সুসংবাদ আমার কাছে আপনি গোপন করেছেন আর চাবির রিং দেওয়ার ভয়ে পালিয়ে আছেন আপনি বলাই দে রে ভাই এই যে আপনার সামনে হাজির বাক্স ভাই আপনি এসে গেছেন মিস্টার বক্স মিস্টার এলাহি বক্স আপনি বসুন বসুন আপনি এরকম একটা আনন্দ ঘন মুহূর্তের জন্যই তো আমাদের ম্যানেজার সাহেব আজন্ম অপেক্ষা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় কি জানেন এইরকম একটা মুহূর্তে তিনি অফিসে উপস্থিত থাকতে পারলেন না কই বক্স ভাই এবার জিনিসটা দিয়ে দিলে হতো না না মানে শুভ কাজটা তো হয়ে গেছে এখন জিনিসটা দিয়ে দিলেই তো হয় তার আমি আপনাকে বুঝিয়ে বলছি আমাদের ম্যানেজার সাহেব পছন্দ করে মানে অনেক শখ করে এই চাবির রিংটা আমাকে দিয়ে গেছেন বলেছেন ফ্ল্যাটের চাবিটা যেন এখানে ঝুলিয়ে রাখি ফ্ল্যাটের চাবিটা দিয়ে দিলে এই রিং এর ভেতর ঢুকাবো তাহলে এই রিং এর জন্মটা সার্থক হয়ে যায় মাই গো রিং এর জীবনটা পরে সার্থক করে আগে আমার এক গ্লাস পানি খেয়ে আমার জীবনটা বাঁচান পানি খাবে এই যে আপনার জন্য রেডি আছে মিনারাল ওয়াটারের বোতল একবারে বোতল ধরে পানি খেয়ে ফেলুন তো গতকাল শুক্রবার আপনাদের অনুষ্ঠান কেমন হলো সবকিছু ঠিকঠাক মতো হয়েছে তো মানে আজকে তো ইতি অফিসে আসেনি আমি বুঝে নিয়েছি ঘটনা ঘটে গেছে ইতির বাসায় আমরা যাওয়াই হয় না কেন কেন ওই বাসায় কেন যাওয়া হয় নাই এই শেষ পর্যন্ত ইতি না করে দিয়েছে তাই না না রে ভাই না
আমার শালা না করে দিছে। হ্যাঁ মানে কি? আমার শালা গীতিটি বিয়ে করতে রাজি হয় নাই। হোয়াট? আপনি এগুলি কি বলছেন? তোর কই কি রে ভাই আপনারে? আপনার শালা মজনু ইতিকে বিয়ে করতে অস্বীকার করেছে, এটা তো পৃথিবীর একটা অষ্টম আশ্চর্য ঘটনা। আচ্ছা ইতিকে তো সে ভালোবাসতো ভাই, সত্য কথা কই? আমার শালা যে কারে ভালোবাসতো সেটাই তো বুঝলাম। কালকে রাত্রে হঠাৎ করে আংটি পরাইতে চাল, তখন করে বলল সে ইতিরে বিয়ে করবো না। কিন্তু কেন? ইতি নাকি তার উপযুক্ত না, ইতি অনেক স্মার্ট, শিক্ষিত, সুন্দরী, এজন্য সে ইতিকে বিয়ে করবে না। আপনি বলি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমরা বুঝতে পারতেছি না রে ভাই, কালকে রাতে হঠাৎ করে সে গ্রামে চলে যাবে, গিয়া তার সম্পত্তি বুঝে নেবে, চাষাবাদ করবে, মাছ চাষ করবে, গরুর খামার করবে, ক্ষেত খামার করবে, কি করে না করে। আপনি বলি কি বলছেন? সে গ্রামে গিয়ে কি করবে? গ্রামের সে বোঝেটা কি? আপনি কোন ভাই? এই পাগলটা বলে আমরা কি করবো? আরে ভাই পাগল তো সে না, পাগল হচ্ছি আমরা। আপনি পাগল, আমি পাগল, আপনার স্ত্রী পাগল, আমাদের ম্যানেজার সাহেবও পাগল। না হলে আমরা কিভাবে চিন্তা করি যে মজনুর মতো একটা ছেলের সাথে ইতির মতো একটা মেয়ের বিয়ে হতে পারে? এটা তো একটা অসম্ভব ব্যাপার। যাকে আমরা পাগল ভাবছি সে বুঝতে পেরেছে, কিন্তু এটা আমরা বুঝতে পারি নাই, অথচ আমরা নিজেদেরকে সুস্থ দাবি করি। ঠিকই বলছে, আমাদের কপালটা না জন্ম থেকেই ফাটা, যতই জোড়া লাগানোর চেষ্টা করি কাজ হয় না। মনে করেছিলাম এই দুজনের বিয়ে হয়ে গেলে থাক, এসব কথা এখন আর বলে কি হবে। আপনি এক কাজ করুন, এই রিংটা, এই চাবির রিংটা আপনি মজনুর হাতে তুলে দিবেন, বলবেন বিষয় আসলে সয় সম্পত্তির চাবি রাখার জন্য ওর একটা চাবির রিং এর প্রয়োজন হবে, এটা ওর কাজে লাগবে, আপনি নিন।